নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা আগামীকাল 20 এপ্রিলের রাশিফলের ভিডিও। এপ্রিল মাসের 20 তারিখ মঙ্গলবার, এবং মঙ্গলবারের দিন কী রেজাল্ট বা কী ফল হবে বা কী হতে পারে, হতে চলেছে, অ্যালার্জিস্ট প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে এই ভিডিওতেও তুলে ধরবো। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ প্রত্যেক দিন জ্যোতিষভিত্তিক তথ্যগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি। তাই বেল আইকনটা প্রেস করে সাথে থাকলে আপনারা রেগুলারলি আপডেটগুলো পেতে থাকবেন। দেখুন, আর একটা কথা বলি যে মে মাসের রাশিফল দেওয়া শুরু করেছি, তা শুরু হয়েছে প্রথম রাশি দিয়ে এবং আগামী 5-6 দিনের মধ্যে আশা করছি কমপ্লিট করে দিতে পারবো। তা যাদের পাননি তারা দেখে নিন, শুরু হয়ে গেছে। এবং যারা যোগাযোগ করতে চান ডেসক্রিপশানটা চেক করুন, ওখানে সমস্ত ইনফরমেশানগুলো দেওয়া আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সমস্ত কিছু খবরগুলো দেওয়া আছে। চলুন আলোচনাটা শুরু করা যাক, বা আলোচনাটা শুরু করে দিই। কালকের দিনে কী ওভারঅল ফল হবে বা কী ফল হতে পারে তার কথা বলি। এবং আরেকটা কথা বলি, কালকে মা অন্নপূর্ণার পুজো রয়েছে চারিদিকে, তা মাকে ডাকবেন, মা অন্নপূর্ণাকে ডাকুন। ভাত কাপড় অর্থের অভাব, তার আশীর্বাদেই তো আমাদের সব কিছু চলছে, সব কিছু আপনি আমি আমরা প্রত্যেকে পাবো। মাকে স্মরণ করে, মাকে প্রণাম করে দিনটা শুরু করুন। কালকের দিনে কর্কট রাশি পুষ্যা নক্ষত্র অষ্টমী তিথি এবং ধৃতি যোগ কালকের দিনে চলবে। তা প্রথমত শুভ আর অশুভ সময়গুলো একটু আপনাদের বলে রাখি বা বলে দেওয়ার চেষ্টা করি। 8:45 আগের সময়টা সাবধানে থাকবেন, সকাল 8:45 আগে পর্যন্ত সময়টা, 11:35 থেকে 1টা একটু বুঝে ব্যবহার করবেন। 11:35 থেকে 1টার যে টাইমটা রয়েছে, আপনি যে রাশিরই মানুষ হন মোটামুটি এই টাইমটাকে একটু বুঝে ব্যবহার করার প্রয়োজন রয়েছে বা বুঝে ব্যবহার করলে ভালো হবে। যে যে নক্ষত্রের জাতক বা জাতিকারা মোটামুটিভাবে ভালো ফল বা ভালো রেজাল্টগুলো পাবেন তারা হলেন অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, সাতী, পূর্বসারা, উত্তরাছাড়া, শতভিষা এবং রেবতী। এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রেজাল্ট মোটামুটিভাবে পজিটিভ আসবে বা মোটামুটিভাবে ভালো ফল দেবে। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা আলোচনা করার জায়গায় ঢুকে যাই। প্রথম কথা হচ্ছে, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির মানুষ হন কালকের দিনে আপনি হালকা সবুজ রঙের ব্যবহার করতে পারেন, মাকে ডাকবেন। কালকের দিনে 2 সংখ্যার প্রয়োগ আপনার জন্য শুভ হচ্ছে। কালকের দিনে 11:30 থেকে 1টার সময়টাকে একটু সাবধানে ব্যবহার করে বাদবাকি সময়কে ভালোভাবে ব্যবহার করা উচিত হবে। মেষ রাশি শরীরগত দিক মোটার উপর স্টেবল থাকছে, গুরুজনদের শরীরও আশা করছি এমন কিছু প্রবলেম নেই। অর্থ কিন্তু ব্যয় হওয়ার একটু সম্ভাবনা থাকছে, তাই অর্থ খরচা হতে পারে বা টাকা পয়সার একটু খরচাপাতির যোগ বাড়তে চলেছে। কিন্তু যোগাযোগ বৃদ্ধি হতে পারে, কথাবার্তা এগোতে পারে ভালোভাবে বা পজিটিভলি কারুর সাথে বা কোনো মানুষের সাথে আপনি কথাবার্তা বলতে পারেন বা বলে রাখতে পারেন, যেটা কিন্তু আপনার বা আপনার কর্মের জন্য পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু কাজের ক্ষেত্রে এনার্জি বা এনার্জি লেভেলের একটা ঘাটতি তৈরি হওয়ার জায়গা দেখাচ্ছে এবং কাজ কিন্তু মোটের উপর স্টেবল থাকছে, বাট ইচ্ছা কমতে পারে, ভালো না লাগতে পারে এবং এনার্জি পেতে হয়তো না পারেন, এটা খেয়াল রেখে চলুন। কাজকর্ম মোটের উপর স্টেবল হচ্ছে, বড় অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই, খুচরো প্রবলেম বা ছোটোখাটো ভোগান্তি বা প্রবলেমগুলো চলতে পারে, এটা মেষ রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবন মোটের ওপর শুভ, কিন্তু রাগ বা জেদ বা উগ্রতা বৃদ্ধি পেতে চলেছে। সন্তান সুখ ভালো, প্রেমিক প্রেমিকারা কিন্তু একটু সতর্ক থাকুন। বিদ্যাস্থান শুভ, তাই পড়াশোনা বা সন্তান বা এই জায়গাটা নিয়ে আপনাদের এমন কিছু অসুবিধা হওয়ার জায়গা নেই, মানসিকভাবে একটু বিধ্বস্ত থাকার ব্যাপার তৈরি হতে পারে। অশ্বিনী যদি আপনার নক্ষত্র হয় এজেড পার্সনদের সাহায্য নিন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কাউকে কথা দেবেন না। কৃত্তিকা যদি নক্ষত্র হয় তাড়াহুড়ো করবেন না, প্রবলেমে পড়ে যাবেন। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা হন কালকের দিনে 5 সংখ্যা হলুদ রং, মাকে ডাকবেন। সকাল 11:40 থেকে 1:15 এই টাইমটা, এই মাঝখানে সময়টা কিন্তু বুঝে শুনে ব্যবহার করুন, বাকি সময়কে আরামসে ব্যবহার করতে পারেন। মানসিক শান্তির অভাব ঘটতে চলেছে কালকের দিনে, কোনো না কোনোভাবে উগ্রতা, রাগজেদ এবং মাথা গরম, সম্পর্কে তিক্ততা আসার যোগ রয়েছে, খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রী বলুন বা পরিবারের মানুষজনদের সাথে বা পরিবারের
কাছের মানুষজনদের সাথে এই দিকটা কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে। প্রেম ভালো চলবে, নতুন প্রেম আসারও সুযোগ থাকছে, ইভেন প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটারও যোগ রয়েছে। পজিটিভ দিক, সন্তান সুখ এবং বিদ্যাস্থান কিন্তু মোটের ওপর স্টেবেল, অসুবিধা নেই। কর্মক্ষেত্র পজিটিভ রেজাল্ট দিয়ে যাচ্ছে আপনাদেরকে, কাজের জায়গায় সম্মান, কাজের জায়গায় প্রোগ্রেস এবং কাজের জায়গায় পজিটিভ কাজকর্ম করা বা পজিটিভলি কাজকর্ম করার যোগ কিন্তু কালকের দিন থাকছে। তাই কাজের জায়গায় ফুললি ফোকাসড করলে বা মনোযোগ দিয়ে কাজ করলে কাজ কিন্তু অনেকটা আপনারা এগিয়ে রাখতে পারবেন, পজিটিভ হচ্ছে বা সুন্দরভাবে ভালোভাবে কাজকর্ম করার জায়গা থাকছে। একটু অর্ডারিং টোনে কথা বলতে পারেন, একটু কাজ করিয়ে নেওয়ার চিন্তাভাবনা বা মানসিকতা নেওয়া যেতে পারে। আপনি যদি বৃষ রাশির মানুষ হন তা এটা ফলো করুন, বা এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো দিক দিয়ে যাচ্ছে। তাই কাজ করতে বলবো কিন্তু সম্পর্কের দিকে খেয়াল রাখতে বলবো, সম্পর্কের অবনতি ঘটা, সম্পর্কের তিক্ততা আসা, তিক্ততা বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু থাকছে, লক্ষ্য রাখিয়ে চলতে বলবো। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র গুরুজনদের স্বাস্থ্যটা খেয়াল রাখতে হবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, নিজের জন্য ভাবার বা নিজের জন্য কিছু করার চিন্তাভাবনা করা উচিত, নিজের ভালো মন্দের বিচার করা উচিত। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, ভাগ্যর সাপোর্ট রয়েছে তাই প্রোগ্রেস বার করে আনার জন্য আপনাকে খাটতে হবে। মিথুন রাশি, মিথুন রাশি কালকের দিনে চেষ্টা করবেন হলুদ রঙের ব্যবহার করার, 11:30 থেকে একটা এই টাইমটা বুঝে শুনে ব্যবহার করুন। কালকের দিনে আপনি যদি মিথুন রাশির মানুষ হন মাকে স্মরণ করুন, এবং মিথুন রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে 8 সংখ্যার প্রয়োগ আপনি করতে পারেন, আপনার জন্য খারাপ হচ্ছে না। মিথুন রাশি প্রথমত খেয়াল রাখুন, কাজকর্মের ক্ষেত্র কিন্তু স্টেবল থাকছে না। কালকের দিন কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় বা উন্নতির জায়গায় বাধা বিপত্তি গোলযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো মানুষের সাথে কর্মক্ষেত্র বা কাজের জায়গায় অকারণে ঝগড়া বিবাদ বা অ্যাডজাস্টমেন্টের অভাব কিন্তু তৈরি হতে পারে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন বা জাতক জাতিকা হন, কর্মের জায়গায় ঝুঁকি না নিয়ে, কর্মের জায়গায় কারুর সাথে ফালতু কথা বা কথাবার্তা না বাড়িয়ে চলাটাই আমার মতে বা আমার মনে হয় আপনার বা আপনাদের জন্য বেটার হতে পারে। তাই আপনি যদি মিথুন রাশির মানুষ হন, কর্মের জায়গায় সাইলেন্ট থাকুন, নিজের মতো করে কাজ করুন, অন্যের ঝামেলা অন্যের ঝুঁকি এড়িয়ে চলুন। শরীর ভালো থাকবে, গুরুজনদের শরীরও ভালো থাকবে, অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। পারিবারিক সুখ শান্তির জন্য কিন্তু তুলনামূলকভাবে ভালো দিন। স্বামী স্ত্রী সম্পর্ক, বাবা মা বা বাড়ির মানুষ বা মেম্বারদের সাথে সম্পর্ক কিন্তু তুলনামূলকভাবে ভালোই হচ্ছে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছু গোলযোগ থাকতে পারে, বাট ওভারঅল কোনো অসুবিধার জায়গা নেই। কিন্তু অসুবিধা হচ্ছে কর্ম বা কাজের ক্ষেত্রে বা উন্নতি বা আয়ের ক্ষেত্রে। উন্নতি, কাজ করি তো আমাদের উন্নতি হয়, এই দিকটা লক্ষ্য রেখে চলুন। মানসিক শান্তি বা পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই মিথুন রাশি সতর্ক থেকে এগোতে হবে, রিস্ক ফ্রি হয়ে এগোতে হবে, অ্যাভয়েড করতে হবে মানুষজনকে একটু। সন্তান সুখ তুলনামূলকভাবে ভালো, কনসেন্ট্রেশন লেভেলে প্রবলেম রয়েছে, আবেগ ক্ষতি করতে পারে, তাই একটু খেয়াল রেখে চলুন। মৃগশিরা যদি আপনার নক্ষত্র হয়, কালকের দিনে কালিকদের থেকে সাবধান থাকবেন। আদ্রা নক্ষত্র চাপে পড়তে পারেন, টেনশান বাড়তে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের অতিরিক্ত খরচা হওয়া বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একটা থেকে যাচ্ছে। পরের রাশি কিন্তু কর্কট রাশি, হলুদ রঙের ব্যবহার, মাকে ডাকা, 1 সংখ্যার প্রয়োগ করা আপনার জন্য ভালো হচ্ছে। 11:30 থেকে 12:45 এই টাইমটাকে সাবধানে ব্যবহার করুন বা একটু সতর্কভাবে ব্যবহার করলে আমার তো মনে হয় বেটার হবে। কর্কট রাশির কিন্তু কালকের দিনে অত্যন্ত পজিটিভ ভাইবস পাওয়া যাচ্ছে। তাই আপনি যদি কর্কট রাশির মানুষ হন, ডিপ্রেশন, হতাশা, ফালতু চিন্তা ত্যাগ করুন, ঢিলে ঢালা মানসিকতা ত্যাগ করুন। কালকের দিন ফুললি এনার্জি নিয়ে যতটা পারবেন, যত তাড়াতাড়ি পারবেন আপনার কর্ম বা কাজের সম্পাদনের চেষ্টা করুন। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, যতটা পারবেন, যত তাড়াতাড়ি পারবেন বা যত তাড়াতাড়ি করে সম্ভব হবে কাজগুলো গুছিয়ে নিন এবং যে কোনো বিষয়ে কথা বলুন। কাজের জন্য মোট কথা হচ্ছে পজিটিভ দিন। শরীরের জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, বিশেষত বাড়ির মেম্বারদের। আপনারটা নিয়ে এমন কিছু অসুবিধা নেই, দাম্পত্য জীবন চালিয়ে নেওয়ার মতো হলেও প্রেমে বা ভালোবাসার জন্য কিন্তু খুব একটা স্টেবল দিন নয়। তাই
একটু সতর্কতা নেওয়া উচিত। সন্তান সুখ কিন্তু তুলনামূলকভাবে ভালো, অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, বিদ্যার জায়গাটা মনোসংযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে। তাই পড়াশোনা বা পড়াশোনার ক্ষেত্র বা পড়াশোনার দিকে আরও মনোযোগী হওয়া বা আরও ফোকাসড থাকা, এটা কিন্তু দরকার আছে আপনি যদি কর্কট রাশির মানুষ হন। তাই সামগ্রিকভাবে চোখ কান খুলে এগোনোটা আমার তো মনে হয় বেটার হবে, এবং অনেকটা বেশি অনেক বেশি পরিমাণে কাজকর্ম উন্নতির জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। পুনর্বসু নক্ষত্র আত্মবিশ্বাসী হন। পুষ্যা নক্ষত্র কাজ করিয়ে নিতে শিখুন বা কালকের দিনে করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, কাউকে দিয়ে কারুর দ্বারা একটু করিয়ে নিতে হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা বসেদের সুনজরে পড়তে পারেন, তাই এমন কিছু কাজ করুন যেটাতে বসদের, আশা করি বুঝতেই পাচ্ছেন, মানে সুনজরে আসেন বা চোখে লাগেন, এটা করুন। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। এক সংখ্যা 11:30 থেকে 1:15 বুঝে শুনে, হালকা হলুদ রং, মাকে ডাকা আপনার জন্য ভালো হচ্ছে। বাদবাকি সময়কে মোটামুটি ইউজ করতে পারেন। মোটামুটি দিন হচ্ছে, খুব শুভ দিন নয়। দুটো জিনিস সতর্ক থাকবেন, এক ব্যয় বৃদ্ধি, টাকা পয়সা নষ্ট হওয়া যোগ রয়েছে। দু নম্বর কথা হচ্ছে দিন ওয়েস্ট হতে পারে, নষ্ট হতে পারে। দিনের শেষে হিসাব করে বা হিসাব মিলিয়ে দেখা যাচ্ছে আলটিমেট কিছু হচ্ছে না বা কিছু হলো না বা অ্যাকচুয়ালি কিছু করতে পারলাম না, এই ব্যাপারটা কিন্তু কাজ করতে পারে। মানে আমি বলবো সারাটা দিন পরিশ্রমের পরে নিট ফল জিরো না হয়ে যায়। তাই যেগুলো করবেন বা যে কাজগুলো যেগুলো আপনার দায়িত্বে রয়েছে, আমি বলবো যে ঠিকঠাক মতো গুছিয়ে করুন, এবং গুছিয়ে করাটাই আমার মনে হয় বা আমার মতে বেটার হবে। কারণ সারাটা দিন ভালোভাবে কাজ করা বা পজিটিভলি কাজ করার পর দেখা যাচ্ছে যে হয়তো কিছু হলো না, এই ব্যাপারটা থাকছে। শরীর এবং গুরুজনদের শরীর মোটের ওপর ভালো থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্ক স্টেবল থাকছে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ নিয়ে এমন কিছু অসুবিধা নেই, ইভেন প্রেমিক প্রেমিকাদের সম্পর্কও ভালো হচ্ছে। তাই প্রেম ভালোবাসার জন্য ভালো দিন। সন্তান সুখের জন্য মোটামুটি, খুব খারাপ না হলেও চালিয়ে নেওয়ার মতো। বিদ্যার জায়গাটা একটু মনোসংযোগ বাড়াতে হবে। প্রতিবেশী এবং জ্ঞাতি থেকে, জ্ঞাতির লোকজনদের থেকে একটু সাবধানতা বা সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু আপনি, আপনার বাবা মা বা সামগ্রিকভাবে আপনার পরিবারের যারা মেম্বার রয়েছেন, সব মিলিয়ে আশা করতে পারি কি আপনারা বেটার রেজাল্ট বা ভালো ফল পাবেন বা ভালো ফল পাওয়ার জায়গা থেকে যাচ্ছে আপনার যদি সিংহ রাশি হয়। তাই এগিয়ে যান, অসুবিধা নেই, কিন্তু একটু বুঝে শুনে একটু ভেবে এগোন। মঘা যদি আপনার নক্ষত্র হয় এবং সিংহ যদি রাশি হয়, কর্মক্ষেত্রে শত্রুতা কমতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা লেজিনেস বা ল্যাথার্জি কিন্তু গ্রাস করতে চলেছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে বলবো ঝুঁকিটা কম নেওয়ার প্রয়োজন রয়েছে, এবং নিজের গ্রিপের মধ্যে বা নিজের হাতে যেগুলো রয়েছে সেইগুলো দিয়ে দিন চালানো উচিত হবে। কন্যা রাশি নাম্বার 5, কন্যা রাশি 11:30 থেকে 1:10 বেস্ট টাইম, হলুদ রঙের প্রয়োগ শুভ, এবং মাকে ডাকা আপনার জন্য ভালো হচ্ছে। তা 11:30 থেকে 1:10 এই টাইমটা কিন্তু শুভ নয়, আমি শুভ বললাম হয়তো ভুল করে, ওই টাইমটা শুভ নয়, একটু সতর্ক থাকবেন। বাদবাকি সময়কে আপনারা ব্যবহার করতে পারেন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের দুটো সমস্যা, এক হচ্ছে সিদ্ধান্তহীনতায় আসতে পারে, কি করবেন বুঝে উঠতে সমস্যা হতে পারে, আর দু নম্বর হচ্ছে ফ্রাস্ট্রেশন গ্রো করতে পারে, কোনোভাবে হচ্ছে না আমার দ্বারা, হচ্ছে না আমার, কিছু হচ্ছে না, বা এই ফ্রাস্ট্রেশন বা এই ডিপ্রেশনগুলো আসতে পারে। কিন্তু একটু যদি ঠিক মতো এগোনো যায়, কথাবার্তা ঠিকঠাক বলা যায়, ফালতু চিন্তা না করা যায়, কাজকর্মে পজিটিভ রেজাল্ট আসছে, দায়িত্বর বোঝা আরামসে রিলিভ করার জায়গা থাকছে, এবং সকলকে নিয়ে আপনি চলতে পারবেন, তাই মুখে হাসি রেখে আপনি যদি এগিয়ে যান এবং নিজের কাজ বা নিজের কর্মগুলো সম্পর্কে ওয়াকিবহল থাকতে পারেন, আশা করতে পারি আপনার এমন কিছু প্রবলেম নেই। প্রবলেম, আবার রিপিট করছি, প্রবলেম মানসিক আসতে পারে, মনের দিক থেকে সমস্যা আসতে পারে, এটা কিন্তু কোনো রাশির মানুষ হলে খেয়াল রাখবেন। শারীরিক সুস্থতা রয়েছে, বাবার শরীরটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি কোনো রাশির মানুষ হন, আপনার বাবার জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। পারিবারিক শান্তি কিন্তু মোটের ওপর বজায় থাকছে। দাম্পত্য জীবন, বিশেষত হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ স্টেবল থাকছে। এক দুজনের ক্ষেত্রে একটু একটু ঝামেলা হতেই পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওভারঅল ভালো থাকছে। ভাগ্য দেবী প্রসন্ন থাকছেন, তাই ভাগ্যর সাপোর্ট পাবো না, ভাগ্যর থেকে হেল্প পাবো না, এটা ভাবা বা এটা বলা কিন্তু আপনার বা আপনাদের জন্য ভুল হবে। তাই আপনি কোন রাশির মানুষ হলে সামগ্রিকভাবে আপনাকে আমি বলবো
এই দিকটা বা এই জায়গাটা ওভারঅল লক্ষ্য রেখে চলুন। সন্তান সুখ বেটার, বিদ্যাস্থান মোটামুটি চালিয়ে নিন, দিন ভালো কাজ কাজে লাগান। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ঢিলে ঢালা মানসিকতা ত্যাগ করুন। হস্তা নক্ষত্র, বন্ধুরা সাহায্য করতে পারেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে বলবো, একই কাজ বারবার করতে হতে পারে বা একই ভুল বারবার রিপিট আপনি করে ফেলতে পারেন, খেয়াল রাখবেন। তুলা রাশির যদি মানুষ হন, কালকের দিনে আপনার জন্য সাত সংখ্যা, তুলা রাশি সাদা রং, মাকে ডাকা, 11:25 থেকে প্রায় একটা বুঝে শুনে ব্যবহার করা। তুলা রাশি বদনাম আসার যোগ রয়েছে, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না কালিক বা কর্মক্ষেত্রে শত্রুতা তৈরির যোগ রয়েছে, এই দুটোই প্রবলেমের, এটা সাবধান থাকুন। ফালতু বদনাম, আপনার দিকে আঙুল ওঠা বা আপনার দিকে আঙুল তুলে কথাবার্তা বলা, এই যোগটা থাকছে। শরীর মোটের ওপর ভালো থাকবে, গুরুজনদের শরীরও ভালো থাকতে চলেছে। কাজকর্মের ক্ষেত্রে হ্যাবক বাধা নেই, স্টেবল থাকছে, কিন্তু কলিগ এবং বন্ধুবান্ধব এদেরকে কাজের জায়গায় যাদের ইনভলভমেন্ট বেশি হয়ে যাবে তারাই প্রবলেমে পড়বেন। কাজকর্ম উন্নতি আয় অসুবিধা নেই, মোটের ওপর স্টেবল থাকছে। ঠান্ডা মাথায় সাইলেন্ট থেকে আপনি কাজ করুন, এটা কিন্তু বলবো বেস্ট হচ্ছে আপনার যদি তুলা রাশি হয়। দাম্পত্য জীবন মোটের ওপর শুভ, প্রেম ভালো না চলতে পারে, মানসিক শান্তির জায়গা একটু সমস্যা তৈরি হতে পারে, একটা দুশ্চিন্তা যেন মাথার মধ্যে ভিড় করে রয়েছে, এই ব্যাপারটা তুলা রাশির ক্ষেত্রে চলতে পারে। সন্তান সুখ মোটামুটি, বিদ্যাস্থান কিন্তু শুভ, অর্থনৈতিক চাপ গ্রিপের মধ্যে থাকবে বা অর্থনৈতিক চাপ নিয়ে এমন কিছু সমস্যা নেই, মানে অর্থের জায়গা নিয়ে এমন কিছু প্রবলেম নেই আপনার যদি তুলা রাশি হয়। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, সতর্ক থাকুন, আঙুল যাতে না ওঠে আপনার দিকে, এটা কিন্তু একটু খেয়াল রেখে চলুন। হ্যাঁ, এবার অনেকে থাকেন যাদের কাজ হচ্ছে আঙুল তোলা, তাদের তো আপনি কিছু করতে পারবেন না, কিন্তু আপনি আপনার মতো করে সতর্ক থাকতে পারেন বা আমরা আমাদের মতো করে সতর্ক থাকতে পারি। চিত্রা নক্ষত্র যদি হয়, পরিশ্রম বাড়বে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা বেহিসাবি হবেন না। এবং বিশাখা নক্ষত্র, ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা ইম্পর্টেন্ট কাজ এগুলো নোট ডাউন করে রাখুন প্রপার, না হলে ভুলে যেতে পারেন বা এই ব্যাপারটা একটু আসতে পারে। পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির তিন সংখ্যা, মাকে ডাকা, 11:35 থেকে 12:45 সাবধানে ব্যবহার করা, বাদ বাকি সময়কে ভালোভাবে ব্যবহার করুন এবং হলুদ রঙের প্রয়োগ আপনার জন্য উপযুক্ত হচ্ছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, আমি বলবো শত্রুতা বাড়তে চলেছে, কিন্তু প্রোগ্রেসও বাড়তে চলেছে। শত্রুতা বা শত্রুতা দ্বারা ছোট বড় কথা বা একটু আপনাকে লেগ পুলিং করা, এই ব্যাপারটা তৈরি হতে পারে, কিন্তু আলটিমেট কাজকর্মে স্যাটিসফ্যাকশন আসছে, সাফল্য আসছে। কেউ জেল মানে কোনোভাবে আপনি জেলাসি বা হিংসা বা চোখে লাগার শিকার হতে পারেন, বাট এর বাইরে এইটুকু বাদ দিয়ে কোনো অসুবিধা নেই। ওভারঅল সকলকে নিয়ে কাজ করতে পারবেন, পজিটিভ কাজ করতে পারবেন, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মানসিকতা নেওয়ার বা নিতে মানে চেষ্টা করার আমার তো মনে হয় প্রয়োজন রয়েছে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। অর্থের সুখ বাড়ছে, তাই সামগ্রিক দিক থেকে ওই দিকটা একটু সাবধান থেকে প্রগ্রেসের জন্য ঝাঁপান। লোকে চেষ্টা করতে পারে আপনার ইমোশন বা আপনার আবেগ নিয়ে কাজ করার বা আপনার সেন্টিমেন্টগুলোকে নিয়ে কাজ করার, বন্ধুরা এটা একটু খেয়াল রাখতে হবে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। দাম্পত্য জীবন মোটামুটি হলেও ফ্যামিলিতে কিন্তু একটা গোলযোগ বা অশান্তির পরিবেশ চলতে পারে, লক্ষ্য রাখবেন। আপনার এবং আপনার গুরুজন বাড়ির মানুষজনদের শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকছে, প্রেম ভালো চলতে পারে, সন্তান অবাধ্য থাকবে, বিদ্যাস্থান মোটামুটি, বিদ্যাস্থান চালিয়ে নেওয়ার মতো আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। বিশাখা যদি নক্ষত্র হয় কালকের দিন, আমি বলবো একটু নিঃসঙ্গতা বা লোনলিনেস বা একাকিত্বকে উপভোগ করুন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আমি আপনাদের পরামর্শ দেবো, কোনোভাবে ভাগ্য উন্নতির ব্যাপারে বা সফলতার ব্যাপারে না মাথার মধ্যে অযথা চাপ বা টেনশন ভিড় করতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্র জ্ঞাতিশত্রুতা ভোগাতে চলেছে, লক্ষ্য রাখুন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। পরেরটা আপনারা জানেন, পরেরটা ধনুরাশি, হলুদ রং, মাকে ডাকা, 11:40 থেকে একটা বুঝে শুনে ব্যবহার করা, 9 সংখ্যার প্রয়োগ করা, ছিনিয়ে নেওয়ার মানসিকতা নেওয়ার প্রয়োজন রয়েছে। আপনাকে এমনিতে কেউ দেবে না, আপনাকে আপনারটা বার করে নিতে হবে। কালকের দিন নেতৃত্ব দেওয়া, কর্তৃত্ব করা এবং সামনে থেকে কাজগুলো হাসিল করা, যা হবে সামনে থেকে হবে, ফুললি এনার্জি নিয়ে শরীরের পুরো জোর নিয়ে কাজ করুন। কালকের দিনে আবেগের দাম নেই, আপনাকে যা করতে হবে মানে শক্তি বা সামর্থ্য দ্বারা করতে হবে, ক্ষমতা দিয়ে করতে হবে,
কোনো রকম প্ল্যান পরিকল্পনার থেকেও নিজের কর্মক্ষমতা কালকে আপনাকে জেতাতে সাহায্য করবে বা জেতাতে সাহায্য করতে পারে। এবার যারা ভাববেন হবে না, হচ্ছে না, হ্যাঁ এই পরিস্থিতিগুলো খুব একটা ভালো চলছে না, শুধু ধনুরাশি বা মকর রাশি এগুলো নয়, সামগ্রিকভাবে এটা কিন্তু খেয়াল রাখুন, সমাজ এর বাইরে বাদ দিয়ে আমি আপনি কেউ নয়, সমাজ যেরকম চলবে সেই রকমই হবে, এটা তো ঘটনা। তাই আপনার ভালো হচ্ছে আপনি কাজে লাগান, শরীর ভালো থাকতে চলেছে, গুরুজনদের শরীরের জায়গাটা একটু খেয়াল রাখুন, দাম্পত্য জীবন মোটামুটি হলেও প্রেম ভালোবাসা থেকে আশা করবেন না, বন্ধুত্ব থেকে আশা করবেন না, নিজের ক্ষমতা থাকলে নিজে বার করুন, ব্যাস এটাই বলার, এর থেকে এর বেশি কিছু বলার কালকের দিনের জন্য নেই। সন্তান খুব ভালো, বিদ্যাস্থান চালিয়ে নিন, পড়াশোনার জায়গাটা আরও মনোযোগ বাড়ান, একটু চালিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, মূলা নক্ষত্র এনার্জি বাড়ান, পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রতিভা দেখান, উত্তরাসারা নক্ষত্র শরীরের দিকটা লক্ষ্য রেখে চলুন। পরের রাশি হচ্ছে মকর রাশি, ছয় সংখ্যা আপনার জন্য শুভ, 11:20 থেকে 12:45 সাবধানে ব্যবহার করুন। কালকের দিনে হালকা হলুদ এবং মাকে ডাকা আপনার জন্য বেটার হচ্ছে, বাদবাকি সময়কে আপনি আরামসে ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। মকর রাশি বদনাম যোগ কাজ করছে কালকের দিন, কাজ করেও দোষের ভাগিদার হয়ে যাওয়া, আপনার লাভের গুড় অন্য কেউ খেয়ে নেওয়া বা খেয়ে খাওয়ার চেষ্টা করা, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনি যদি মকর রাশির মানুষ হন। তাই খুব অ্যাক্টিভ থেকে কাজ করবেন, প্রবলেমে পড়তে পারেন, লোকের জন্য উপকার করতে যাবেন, প্রবলেমে পড়তে পারেন, চুপচাপ কাজ করবেন, কারুর সাথে আলোচনায় যাবেন না, নিজের কাজগুলো মোটের ওপর গুছিয়ে নিন, মোটামুটিভাবে করে নিন, দিনটাকে চালিয়ে নিতে হবে। অর্থ নিজের হাতে খরচা করবেন না, কারণ অর্থ বেহিসাবিভাবে খরচা হয়ে যাওয়া, ফালতু খরচা হওয়া, উল্টোপাল্টাভাবে খরচা হওয়া এর যোগ কিন্তু থাকছে। এবং কালকের দিনে আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনি মানে কি বলবো ফোকাসে চলে আসতে পারেন বা আপনি লোকের দৃষ্টিগোচর হয়ে যেতে পারেন আপনার কাজ, আপনার কর্ম বা অ্যাক্টিভিটিগুলো। তাই এবং সেই ক্ষেত্রে কী হবে বলুন তো, এটাতে তো কোনো প্রবলেম নেই লোকের দৃষ্টিগোচর হওয়া, কিন্তু সেই ক্ষেত্রে সেটা আপনার বা আপনার উন্নতির জন্য খুব একটা ভালো রেজাল্ট হয়তো দিচ্ছে না, এটা খেয়াল রাখুন আপনি যদি মকর রাশির মানুষ হন। পারিবারিক জীবন, প্রেম ভালোবাসার জায়গা বা উন্নতির জায়গা মোটামুটি স্টেবল থাকছে, দাম্পত্য জীবনও আশা করছি হ্যাবক কোনো প্রবলেম নেই। শরীর স্বাস্থ্য ভালো হলেও সন্তানরা অবাধ্য থাকবে, সন্তানরা ঠিকমতো কথা শুনবে না, এটা একটা সমস্যা। দু নম্বর সমস্যা হচ্ছে যে কনসেন্ট্রেশন ব্রেকডাউন করতে পারে, যেটা পড়াশোনা বা পড়াশোনা করার ক্ষেত্রে কোনো না কোনোভাবে আপনাদেরকে হয়তো সমস্যা তৈরি করলো বা সমস্যার মধ্যে ফেলে দিল, এটা আপনি একটু খেয়াল রাখতে হবে আপনি যদি মকর রাশির মানুষ হন। উত্তরাশারা নক্ষত্র পরিকল্পনা করে এগোতে হবে, শ্রবণা নক্ষত্র নিজের ওপর আস্থা রাখবেন, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের চোট আঘাত লাগার একটা যোগ বা সম্ভাবনা থাকছে, একটু খেয়াল রাখুন বা একটু লক্ষ্য রেখে চলুন। কুম্ভ রাশি কালকের দিনে সাত সংখ্যার ব্যবহার, কুম্ভ রাশি 12:45 থেকে 1 বুঝে শুনে ব্যবহার করা, কুম্ভ রাশি মাকেই ডাকবেন এবং হলুদ রঙের ব্যবহার করুন। সবচেয়ে বড় কথা হচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সাফল্য বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, এবং আশা করতে পারি মোটামুটিভাবে আপনারা আপনাদের মতো করে কাজ করে স্বস্তি বা শান্তি পাবেন। তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা একটু ভেবে নিন আমার কী কী কাজ রয়েছে, আমার কী কী দায়িত্ব রয়েছে বা আমার কী কী আমাকে করতে হবে, ব্যাস এটা করে আপনি এগিয়ে যান। যত বেলা বাড়বে কাজের জোর বাড়াবেন, ধীরে 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 এগোবেন এবং তারপরে আস্তে আস্তে গতি বাড়াবেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। তাই চাপ বাড়াতে থাকুন, কারুর প্রভাবে বা কারুর কথার প্রভাবে না আসে নিজের মতো করে চলার চেষ্টা করুন। কুম্ভ রাশি বাবার শরীরের জায়গাটা লক্ষ্য রাখবেন, ওভারঅল পরিবারের মেম্বার বা পারিবারিক পরিবারের আশা করছি আপনারও শরীরের জায়গা নিয়ে প্রবলেম নেই। সন্তান অবাধ্য থাকতে পারে, বিদ্যাস্থান শুভ হতে পারে, দাম্পত্য জীবন কিন্তু ভালো হচ্ছে, পরিবারের মেম্বারদের সাথে সম্পর্কর জায়গাগুলো কিন্তু স্টেবল হচ্ছে। তাই একটা দিক কালকের দিন ভালো হলেও প্রেমের জায়গাটা, বন্ধুত্বর জায়গাটা খুব একটা শুভ নয়। এবং যারা অফিসে চাকরি করছেন, অফিসে কাজ করছেন, অফিসেও তো বন্ধুবান্ধব থাকে বা বান্ধবী থাকে, তাদের দিকটা একটু খেয়াল রেখে চলুন আপনার যদি কুম্ভ রাশি হয়। ধনিষ্ঠা নক্ষত্র এজেড পার্সনদের সাহায্য নিন, শতভিষা নক্ষত্র কালকের দিন কথা বলুন, নিজেকে আরও বেশি করে মেলে ধরুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের দ্বৈত চিন্তা মনের মধ্যে ভিড় করতে পারে, ক্ষতি করতে পারে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি, মীন রাশি কালকের দিনে এক সংখ্যা মাকে ডাকা,
11:35 থেকে 1:15 টাইমটা সাবধানে পর পুরো সময় ভালো হচ্ছে কমলা রং আপনার জন্য উপযুক্ত রং। আপনি যদি মীন রাশির মানুষ হন, মীন রাশির জাতক বা জাতিকা হন, কালকের দিন কিন্তু সময় নষ্ট হতে পারে, কোনো কাজ টাইমলি করতে গিয়ে সুন্দর মতো সময়ের সাথে সাথে করতে গিয়ে প্রবলেম হতে পারে, এটা খেয়াল রাখবেন। মানে আপনি জানেন সকাল 10টায় এই কাজটা কমপ্লিট হবে, কমপ্লিট হতে সকাল 11টা বাজলো, এই ব্যাপারটা। আপনার এবং আপনার পরিবারের মেম্বারদের শরীর স্বাস্থ্য হ্যাবক কোনো প্রবলেম হবে না, আশা করছি ঠিকঠাক থাকবে। বন্ধুত্ব থেকে সাপোর্ট পাচ্ছেন, বন্ধু বান্ধবদের হেল্প আপনার উন্নতির কারণ হতে পারে, এক নম্বর কথা। কিন্তু মীন রাশির ডিপ্রেশনে যেতে পারেন, নিজেকে নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে, নিজের পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন থাকার ব্যাপার এবং কাজকর্ম বাধা বিপত্তির মাধ্যমে এগোনো। আলটিমেট কাজ হবে বা আলটিমেট কাজগুলো, কর্মগুলো আপনি করতে পারবেন, কিন্তু মানে মেন্টাল পিসটা না সেইভাবে পাবেন না, ওই হচ্ছে চলছে গোছের মানসিকতা এবং উগ্রতা বা রাগ বৃদ্ধি পেতে পারে। তাই কাজকর্মের জায়গায় ধীরে সুস্থে এগোন, সেটা কিন্তু আপনার জন্য বা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। আপনি যদি মীন রাশির মানুষ হন, তাড়াহুড়ো করলে প্রবলেম রয়েছে, কিন্তু খুঁটিয়ে করুন, ধরে করুন, সেটাই সবচেয়ে ভালো হচ্ছে। খুব বেশি এক্সপেকটেশান না রেখে আরামসে মনের মতো করে কাজ করে যান, কোনো অসুবিধা নেই। পারিবারিক শান্তি ভালো হচ্ছে বাবা মায়ের সাথে পরামর্শ করে এগোনো বা কোনো গুরুজনের সাথে পরামর্শ করে এগোনো, গুরুজনদের সাথে আলোচনা করে এগোনো খুব ভালো রেজাল্ট দিতে পারে। পড়াশোনা শুভ, সন্তান সুখ ভালো পাচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটোখাটো বিবাদ চলতে পারে, বড় কোনো অসুবিধা নেই। প্রেমটা বুঝে শুনে করতে হবে, বন্ধুত্বের জায়গা কিন্তু ভালো হচ্ছে, তাই বন্ধু বান্ধবদের সাপোর্ট আশা করছি থাকছে। এইটা গেল মীন রাশি। মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ব্যয় বৃদ্ধি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের গুপ্ত শত্রুতা, রেবতী নক্ষত্র যদি আপনার হয় সাংসারিক সমস্যা ছোটোখাটো তৈরি হতে পারে। এই মোটামুটি মেষ থেকে মীন রাশির আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা আপনাদের চলার পথে সাহায্য করবে বা কাজে লাগবে, এটুকুই থাক। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।